এই আমার বার্থডে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের টিম মেম্বার পার্থ, তো পার্থ ভাইয়ের আজকে হচ্ছে বার্থডে। তো পার্থ ভাইয়ের বার্থডে আমরা সেলিব্রেশন করব, কালকে করব না, আজকেই করব, মানে আজকে রাত 12টার মধ্যেই করব ওর বার্থডেটা সেলিব্রেশন। তো আমরা এখানে সবাই আছি, তো এই যে সবাই আছি আমরা এখানে, কয়টা বাজে গুড্ডু দেখাও তাহলে গাইস। তো এখন বাজে মোটামুটি 8:39, তো এইখানে আমরা সবাই আছি। শুভ এডিট করতেছে, মানে এখানে এখন আপাতত প্ল্যানিং চলছে, মানে টাকা টাকা দেওয়া হচ্ছে কেক মিষ্টি আনার জন্য, যেহেতু রাত 12টায় সেলিব্রেশন করবো, তো এখন কেকটা আনিয়ে রাখবো আর কি। তো এইখানে আসে সবাই, আর মৌ আছে আন্ডারগ্রাউন্ডে, ও একটু পরে আসবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, 12টা অবধি কন্টিনিউ দেখতে থাকো, 12টার পর কি কি হয় সবকিছুই দেখাবো গাইস। তো আমরা সকলেই 12টা বাজার ওয়েটে আছি, তো 12টা এখনো বাজেনি, সবাই আমরা এই যে শুয়ে বসে আছি, শুয়ে আছি। এই যে এইদিকে আছে গুড্ডু, এইদিকে আছে বিজয়, সবাই আমরা আপাতত ওয়েট করে আছি 12টার। তো 12টা এখনো তো বাজেনি, তো এখন কয়টা বাজে গুড্ডু, কয়টা বাজে? লা সাড়ে দশটা বাজে, কেবল সাড়ে দশটা বাজে, আরো আছে রে, আরো আছে, 12টা বাজতে আরো অনেক লেট আছে। হ্যাঁ, সময় কাটে না, হ্যাঁ আজকে আবার সময় কাটিতে ধরে নেই, ঠিক কথা বলছি। আমরা আপাতত আমাদের আন্ডারগ্রাউন্ডে আছি, তো 12টা এখনো বাজেনি, 12টা বাজলে বার্থডে বয়ের বাড়িতে যাবো। তো 12টা বাজার অপেক্ষায় আসছি এখন আর কি, এখানেই থাকবো সবাই আপাতত, 12টা বাজুক, তারপর বার্থডে বয়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর কিসে যাবো এখনো ঠিক হয়নি, প্ল্যানিং এখনো আমাদের হয়নি। হাঁটি কি হাঁটি ঠ্যাঙ্গাড়ি হাঁটি না না, মুই রাত্রি আসিস ভাই বাবা। এই যে বার্থডে বাড়ি যাবে, কিন্তু তারা ঘুম থাকাই ওঠে না, কটা বাজিয়ে বাজিয়েছি দেখা তো, এই দেখো 11:47 বাজে, এলাও ঘুম থাকে ওঠে না, আরো উঠে দিই পাই রান 10 মিনিট পরে যাই। মৌ তো যাবে না, নেই ঘুমে ফুলে কাবল, মৌ যাবো না, চল আর বাইক আছে তো। আমরা সবাই এখন যাব, এই যে আমি কেবল ঘুম থেকে উঠলাম এই মাত্র, শুভ আর বিজু ডাকছে, নলি হয়তো টেরি পেতাম না। এখন এই যে তালা ঠালা দিয়ে আমরা যাব, এই যে সবাই আছে, দুইটা বাইক আছে, দুইটা বাইকে করে যাব। ও আমরা এই যে গুড্ডু মুই বিজয় যাচ্ছি এখন বাইকও, ওই যে পিছনে দাঁড়ছে উঠে দিল আর নবদা উঠে দিল মৌ। তো আমরা মাঝ রাস্তার সবাই নামি করছি, রাইডে যাবো আমরা হাঁটি, কারণ বাইক ধরে গেলে টিয়ার পাইবে। এই দাও বিজয়ের অবস্থা কি, কেকের কি এত ভরি রে বিজয়, মাথার নেওয়া হয় কেকের কি এত ভরি, কি অবস্থা, বাইকের তেল থাকতেও ঠেলে নিয়ে যাওয়া হয়। গাড়ি বিক করে দেয় না, তাও গাড়ি বিক করছি, কি অবস্থা দেখছেন, গাড়ির তেল থাকতেও হাঁটি যাওয়া হয়। বন্ধুগণ, এই ভিডিওটা কন্টিনিউ হওয়ার আগত মুই তোমাকে একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা কম, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রামি নোবেল। এই অ্যাপ্লিকেশনটা তোমরা যদি গেম খেলান, তাহলে প্রতিদিন প্রায় 500 থেকে 1000 টাকা এবং তারও বেশি টাকা ইনকাম করির পান। তো চলো মুই তোমাকে স্ক্রিনও দেখান, এই যে ডিসপ্লে দেখিয়ে দিচ্ছেন, এটাই হচ্ছে রামি নোবেল অ্যাপস। প্রথমে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে, তোমরা সবাই সাইন আপ করে নেবেন। আর এই যে দেখো 501 টাকা, এই 501 টাকা ডিপোজিট করা লাগবে, তো 501 টাকা মুই ডিপোজিট করলুম। ডিপোজিট করার পর এই যে দেখো, এইটা মোর হচ্ছে ফেভারিট গেম ড্রাগন টাইগার, তো মুই এলা এই গেমটা খেলিম। এই যে ড্রাগন টাইগার গেম আনলুম, মুই এলা টাইগারও টাকা লাগাইম, তো ড্রাগন আর টাইগারের মধ্যে কাজেতে দেখি দেখা যাক, কাজেতে 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 এই তো টাইগার জিতছে, মুই জিতি গেলুম টাকা। তারপর আরেকটা খেলাইম, এবারও মুই টাইগারও টাকা লাগাইম, এবারও টাইগার জিতছে, তো এবার মুই এই টাকাটা উইথড্রল করে নিম পেটিএম বা ফোনপের মাধ্যমে। এই যে 1101 টাকা মুই এলা 7-7 উইথড্র করে নিম, দেখি হয় কি না। তো এই যে দেখো সাকসেস হয়ে গেছে, 7-7 SMS ও চলে এসেছে। এবার মুই মোর পেটিএম ও যা তোমাকে টাকাটা দেখাইম আসছে কি না। এই যে দেখো 1101 টাকা আসি গেছে, দেখো গেম খেলে মুই কতগুলো টাকা ইনকাম করছুং তার হিস্টোরি। তো গাড়ি ঠেলে নিয়ে যেতে দম বেরিয়ে গেছে, উমের বাড়ির যে একটা কুকুর আছে খানিক পরে না আর ভুক ভুকে আমার প্ল্যানটা নষ্ট করে দিবে, নষ্ট হয়ে যাবে। চল, কেমন মজা লাগছে গাড়ি ঠেলিস, কষ্ট প্রথমবার নাকি? না না, এনে রাখো তো, একদিন তেল ফুড়িয়েছি, হ্যাঁ তেল ঠেলে নিয়ে গেছে, হ্যাঁ দৌড়ি দৌড়ি নিয়ে যান, দৌড়াও। দেখছেন কি পরিস্থিতি, আমরা মনে চর বসাচ্ছি, গাইস কুকুর
কুকুরটি হেপি বার্থডে কবা দিচ্ছে মনে উস করে দিচ্ছে এডবি ভগ্নে নেই ডাউনলোড হয়েছে আজকে দিনত কি হয়েছে পাত্র আরে আজকে দিনত কি হয়েছে পুরে ফ্যামিলি প্যাক নিয়ে আসে নেওড়ে তাড়াতাড়ি অনেক বেলুন ফুয়ান নেরে বিজু তাড়াতাড়ি ডাউনলোড দিবস পালন করা হবে বেলুনটা ফোকাও আপন হামল করেনগে কি দেখি তোর এই 2020 বছরে প্রথম রোজ খালো গুড্ডি গুড্ডুতে পান গাছে চল পান মিঠে কথা বানা যাবে মাখি দাও খায় খেয়া দেয়া বলো মাখি দাও আমি না হাং বাসিটি আছে মুখ নালগুলি আছে জ্বর দাদা পাও চিঠি হবো আয় তো নড়ে গেতায় দেখ
কই থেকে আসে এত স্বাদ? টাটা।